গুড মর্নিং বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এখন বাজে সকাল 7:15 হয়নি, এখন 7:10। মেয়ে এখন প্রস্তুতি নিচ্ছে, ও কলেজ বেরোবে, যেও জুতো পরছে। দেখো ঘরের আমার এই অবস্থা, এখানে আমি ঘর দোরগুলো গোছাবো। এই যে মেয়ে জুতো পরছে, মেয়ে কলেজ বেরোবে। এই যে কালকে এই ঠাকুরের জামা কাপড়গুলো সব কালকেই কেচে দিয়েছি, বৃষ্টি তো, যদি একদিনে না শুকায়। কারণ গত সপ্তাহে আমি কাচতে পারিনি, দু সপ্তাহ এটা জমে রয়েছে। আমার অনেকগুলো করে সেট আছে, সেই জন্য অসুবিধা হয় না। গত সপ্তাহে সোনুকে বাড়ি দিয়ে দেখেছিলাম বলে কাচতে পারিনি। এই যে দু সপ্তাহটা কালকেই ধুয়ে দিয়েছি, এখানে টাঙানো আছে, শুকিয়ে যাবে, দুদিনে শুকিয়ে যাবে। এই যে মেয়ে বেরিয়ে যাচ্ছে, বেরোচ্ছে, এই বাড়ির সামনে থেকে অটো ধরবে, ধরে শীতের মোড় যাবে। চলো আমি দেখি ও অটোতে উঠবে, আমি এখান থেকে দেখতে পাই। অটোতে উঠে যাক, তারপরে আবার আমি তোমাদের সামনে আসছি। মেয়ে অটোতে উঠে গেল, আমি দরজা বন্ধ করে দিলাম, দিয়ে চলে আসলাম। আমি ঘরে দাঁড়িয়ে দেখতে পাই অটোতে উঠে যাচ্ছে। তা ও অটোতে উঠে শীতির মোড় যাবে, শীতির মোড় থেকে যাবে আবার অটো ধরে যাবে হচ্ছে দমদম। ও দমদম স্টেশনে গিয়ে আমাকে একটা ফোন করে দেয়, আবার কলেজের সামনে নেমে আবার আরেকবার ফোন করে, দুবার ফোন করে। আসার সময়ও তাই করে, ও আসার সময় কলেজ থেকে বেরিয়ে আমাকে বলছে, মা আমি কলেজে এই ছুটি হলো, আমি এখন বেরোচ্ছি। তাহলে আমার একটা মানে ধরে নিয়ে কতক্ষণ আসতে লাগবে সেই হিসাবে, তার সময়টা পেরিয়ে গেলে তখন আমার চিন্তা হয়, মানে সেই সময় ঢুকে গেলে আমার কোনো চিন্তা হয় না। ট্রেন লেট থাকে, একই সময় ইয়ে হয়। কালকে যেমন ট্রেন তাড়াতাড়ি চলে এসেছে, মানে আগের ট্রেনটা লেট ছিল, সেই জন্য আগের ট্রেনটা পেয়ে গেছে। ও সাধারণত 3:50 ট্রেনে ওঠে, কালকে কলেজ থেকে বেরিয়েছে, চলে এসেছে কালকে 4:30 আগে চলে এসেছে। আমি জিজ্ঞাসা করলাম, কী রে এত তাড়াতাড়ি এলি? তখন বলছে আগের ট্রেনটা লেট ছিল, সেই জন্য আগের ট্রেনটা পেয়ে গেছে, সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। এই হচ্ছে কথা। চলো ঘরের আমার এই অবস্থা, ঘর দোর গুছিয়ে আবার তোমাদের সামনে আমি আসছি। এই দেখো আমার ঘর গোছানো সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার ঘর দোর সোফা টোপা দিয়ে সব কিছু গোছানো হয়ে গেছে, সমস্ত ফার্নিচার। এখন বর্ষার দিন তো বৃষ্টি পড়ছে, খুব একটা ধুলো ওড়ে না, সময় লাগে না খুব একটা। তবু আমি একবার করে মুছে নিই জানলার বক্স টক্স থেকে সব একবার করে মুছে নিই। ব্যাস আমার এগুলো হয়ে গেছে, আমি এখন যাব। এই যে কালকে আমাকে এই চালের ব্যাগগুলো দিয়ে গেছে, আমি এখনও এগুলো ঢালিনি, কালকে দুপুরে দিয়ে গেছে, আমি এখানে রেখে দিয়েছি সোফার পাশে। এখন এগুলো নিয়ে, দুটো ব্যাগ আছে এখানে, এখন এগুলো নিয়ে এখন ঢালবো চালের ড্রামটার মধ্যে। দুটো ধরবে কি না জানি না, একটা একটা করে নিয়ে যাই, একটা যদি ধরে তারপর আবার একটা নিয়ে যাব। এই যে নিয়ে আসলাম। আমার সন্ধ্যাবেলা সেরকম কোনো কাজ করতে ইচ্ছা করে না, কালকে দিয়ে গেছে, আমি ঢালিনি, সেদিন ওইভাবে রেখে দিয়েছি। আজকে এখন সময় আছে সকালবেলায়, এখন ঢেলে রাখি।
দুটো ব্যাগে 10 কেজি 10 কেজি 20 কেজি আছে, আমার 2 মাস চলে যাবে। আগের চালও কিছুটা আছে, পুরোটা পড়ায়নি, প্রায় হাফ দাম মতো হচ্ছে, সেখানে দুটো ব্যাগ ধরবে না আমি, না পরে তো একটা ব্যাগ নিয়ে আসতাম, একটা ব্যাগ ওইভাবেই থাকুক পরে ভরব। এগুলো কাটতে এত দেখো হাফ ড্রাম এখনো আছে, সেই জন্য একটা ভাগে ঢালি আর একটা ভাগ ভরা থাকে। এই চালটা আমরা খাই, এই যে প্রায় ড্রাম ভর্তি হয়ে গেল, দেখো সেই জন্য ওই ব্যাগটা ঢালবো না। ব্যাগগুলো গুছিয়ে রেখে দিই, অনেক কাজে লাগে। চলো এবার চা খাবো, রান্নার জল আজকে তুলতে হবে না, কালকে তুলেছি আমি, একদিন পরে একদিন রান্নার জল তুলি, মানে একদিন তুলে পরে আমার 2 দিন চলে যায়, শুধু তো রান্না করি আর তো কিছু করি না, সেই জন্য আমরা রান্নার জল একদিন তুলে পরে 2 দিন চলে যায়। আজকে রান্নার জল করবো না, এখন চা করবো, চা খেয়ে তারপরে কালকে মাছ এনেছে সেই মাছ ধোবো, রান্না করবো, এই হচ্ছে কাজ। চলো দেখতে থাকো, এই যে চা খেলাম, চা খেয়ে কালকে যে বাসনগুলো ছিল সেগুলো মাজলাম মেজে, এখন করবো ওই যে মাছ, দেখো মাছ নিয়ে এসছে, অত দূর থেকে দেখাতে পারছি না, এখানে আবার এটা বসে না ক্যামেরাটা, আমার ফটোশ্যুট করতে খুব অসুবিধা হয়ে যায়, সেরকম ব্যবস্থা নেই না, দেখো দূর থেকে একটু দেখো, এই যে কী কী মাছ এনেছে তোমাদের দেখিয়ে দিই, এই মাছগুলো এখন ধোবো তারপরে রান্না করবো, বলে যে 2 রকম মাছ আছে, 2 রকম মাছ রান্না করবো ঠিকই কিন্তু 2 রকম মাছ আজকে খাবো না, 2 রকম মাছ, 1 রকম মাছ রান্না করে একদম পুরো ধরে রেখে দেবো, কালকে বৃহস্পতিবার তো মাছটা রান্না থাকলো, 2 রকম মাছ করবো, আর কালকের তরকারিগুলো অনেকটা অনেকটা করে রয়ে গেছে, তরকারি আর কিচ্ছু করতে হবে না আমাকে, শুধু 2 রকম মাছই করবো, আর ব্রেকফাস্ট না, মেয়ে না থাকলে ব্রেকফাস্টটা করতে ইচ্ছা করে না, ও সেরকম রুটিটা খুব একটা ভালো খায় না, যে রুটি করবো আবার আমার একার জন্য রুটি করবো সেখানে ভালো লাগে না, ও মুড়ি টুড়ি যাই হোক কিছু ম্যাগি ট্যাগি যাই হোক খেয়ে নিলে ওর হয়ে যায়, সেই জন্য মেয়ে না থাকলে ব্রেকফাস্টে সেরকম এই করতে ইচ্ছা করে না। চলো মাছগুলো ধুয়ে নিই, দেখি কীরকম দূর কী কী মাছ আছে, দেখো ট্যাংরা মাছ, এই যে ট্যাংরা মাছ দেখতে পাচ্ছ, এই যে ট্যাংরা মাছ, আর একটা মাছ আছে, যে বোয়াল মাছ, এই যে ট্যাংরা মাছ আর বোয়াল মাছ, এই দুটো মাছে বোয়াল মাছ করবো, সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ পেস্ট করে নিয়ে সর্ষে বাটা দিয়ে
তারপরে নামানোর আগে ধনে পাতা আর কাঁচা তেল দিয়ে ব্যাস মানে ঝাল আর কি যেটা শস্য। আর ট্যাংরা মাছটা করবো, ট্যাংরা মাছটা করবো যে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে মাখা 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 করে বেশি ঝোল রাখবো না, মাখা ধনে পাতা দিয়ে এটা আর একটু জিরে দেবো, একটু লঙ্কা দেবো, এই দিয়ে ট্যাংরা মাছটা করবো। সেটা মাছগুলো ধুয়ে নিই, আসলেই তো সেদিন ধোয়াতে কোনো অসুবিধা নেই। এবার এগুলোকে নুন হলুদ মাখাবো, দেখতে পাচ্ছ নুন হলুদ মাখিয়ে নিই, তারপরে আবার আসছি। এই যে মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি রেখে দেবো এগুলো, রেখে সমস্ত কিছু কেটে টেটে গুছিয়ে নেব, তারপরে দুটো মাছ পরপর ঝপাঝপ বসিয়ে দেবো। আমি আজকে আর তোমাদের সাথে কোনো রান্না আমি শেয়ার করব না, রান্না করে তারপরে তোমাদের দেখাবো। দেখো রাত এখন 10টা বাজে, আমাদের ডিনার কমপ্লিট। এ দেখো 10টাও বাজিয়ে নি, 9টা 58 মিনিট, মানে এই ঘড়িটা প্রায় 5 থেকে 7 মিনিট ফাস্ট আছে। এ দেখো আমাদের ডিনার কমপ্লিট, মেয়ে যথারীতি মুখ টুক পরিষ্কার করছে, এখন ডিনার টিনার করে প্রতিদিন মুখ টুক ফ্রেশ ওয়াশ দিয়ে পরিষ্কার পরিষ্কার করে তারপরে ওর শোয়ে। আমি রান্না করে ডিনারের যে খাওয়ার পর যে থালা বাসন আছে সেগুলো মাজি নিই, সেগুলো থাকে আমার বেসিনে থাকে, সেগুলো কালকে আমি এ করবো। আমার হাজব্যান্ড ওইগুলো টিভি দেখছে, তাই আমি রান্নাঘর থেকে ভিডিওটাকে আমি শেষ করার জন্য এসেছি। আমরা এখন যতক্ষণ টিভি চালানো থাকে একটু টিভি দেখবো, দেখে তারপরে 10:30, খুব বেশি হলো 10:30।
কারণ কালকে আবার আমাকে মেয়ে উঠে হচ্ছে 5টায়, মেয়ে চান টান করে সমস্তটি করে তারপরে বেরোয় তো, ও সেই জন্য 5টায় ওঠে, 5টায় ওঠে কিন্তু দরকার হয় না, তবুও 5টায় ওঠে, ও একটু আগে আগেই উঠে যায়, উঠে মুখ টুক ধুয়ে গিয়ে তারপরে একটু বসে থাকে, তারপরে 6টা বাজলে পরে উঠে, 6টা না 5:30, 5:40 মধ্যে চান করতে ঢোকে, তারপরে চান টান করে এসে আমাকে ডাকে, আমি 6টার সময় উঠি। আমি দুদিন ধরে ওর টিফিন করে দিচ্ছি না, কারণ ওখানেই ও খেয়ে নেয় আর কি, আমার ফুডকোর্টে অনেক কিছু জিনিস পাওয়া যায়, স্যান্ডউইচ ট্যান্ডউইচ, আমি ওগুলো ওখান থেকেই কিনে নেয়, পয়সা দিয়ে দিই ওখান থেকে কিনে খেয়ে নেয় ও, সেই জন্য সকালবেলা ব্রেকফাস্ট করার আমার অতটা ঝামেলা থাকে না, ও ওখানে খেয়ে নেয়, ওর লাঞ্চ ওখানে করে, সেই জন্যে আমি যে রান্না টান্না অত ঝামেলা থাকে না। তারপরে সকালে ব্রেকফাস্ট আমার হাজব্যান্ড মুড়ি টুড়ি যা দিয়ে হোক, কোনো দিন ম্যাগি, কোনো দিন মুড়ি, দই মুড়ি এগুলো খেয়ে নিল, আমিও ওগুলো ইয়ে করে নিই। চলো আজকে ভিডিওটাকে আর বেশি আমি বড় করছি না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না, প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আমাদের 10:30 মধ্যে আমরা শুয়ে ঘুমিয়ে পড়ি, তারপরের দিন আবার উঠি, আবার আরেক তারপরে এর পরের দিন আবার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। টাটা, আজকে এই পর্যন্তই।